পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে জয় হিন্দ বাহিনী সবসময় মানুষের পাশে থাকে এবং তাদের সব রকমভাবে সাহায্য করে থাকে। এদিন শহরের এক নম্বর ওয়ার্ডে বিশ্বকর্মা পাড়ার বাসিন্দা দরিদ্র গণেশ পাশোয়ানের মেয়ের বিয়ে উপলক্ষে এই ওয়ার্ডে যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সন্তোষ সিং তার দায়িত্বভার নেন। তার সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেন জয় হিন্দ বাহিনীর শহর সভাপতি পল্লব দাস। এদিন তারা গণেশ পাশোয়ানের বাড়িতে উপস্থিত হয়ে তার মেয়ের বিয়ের সমস্ত রকম ব্যবস্থা করেন। এদিন এছাড়াও উপস্থিত ছিলেন যোগেশ্বর দাস বৈরাগ্য সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। আমাদের যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা এবং জয়েন্ট বাহিনীর কর্মীরা গোটা বর্ধমান শহরেই কিন্তু মানুষের পাশে দাঁড়িয়ে এইভাবেই কাজ করে। তো আমাদের এটাও নতুন কিছু নয়, আমরা এইভাবেই মানুষের কাজ করি এবং করেও যাব। আজকে এখানে বিশ্বকর্মা পাড়ায় এসেছি এই স্টার সিনেমার কাছে। তো এখানে গণেশ পাশোয়ান জি আছেন, ওনার বয়স প্রায় 65 থেকে 70 কাছাকাছি। তা ওনার মেয়ের বিয়ের ব্যাপারে আমাদের এই এলাকারই যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সন্তোষ সিংকে জানিয়েছিল। তো সন্তোষ সিং যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই মেয়ের পুরো দায়িত্ব, সমস্ত কিছু মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে যাবতীয় যা কিছু উনি দায়িত্ব নিয়ে করেছেন। এবং আমরা জয়েন্ট বাহিনীর সভাপতি হিসেবে আমি ওনাকে সহযোগিতা করেছি এবং মেয়েটির সুস্থভাবে বিয়ে হয়ে যাচ্ছে। এটা আমরা ভগবানের কাছে প্রার্থনা রাখবো যে মেয়েটি যেন সুখে সংসার করতে পারে, এটাই আমার বলা। গণেশ পাশোয়ান জানান যুব তৃণমূল কংগ্রেস ও জয় হিন্দ বাহিনী তাদের সব রকম সহযোগিতা করেছেন। আমি যুব টিএমসি ছেলেদের সহযোগিতা করেছে, আমার মেয়ের বিয়ে হচ্ছে, হ্যাঁ আজকে সব ছেলেগুলো সহায়তা করেছে টিএমসি থেকে যুব ছেলেরা। কি যা খরচা সব টোটালটা কি বহন করেছে? হ্যাঁ। আপনি কতটা খুশি? অনেক খুশি, অনেক খুশি, হ্যাঁ ছেলেগুলো আমার সব সমাধান মেটে দিচ্ছে। আপনি কাকে জানিয়েছেন এই আবেদন, কাকে করেছিলেন? আমার যুব কংগ্রেস যুব টিএমসির নেতা সন্তোষ কুমার সিং, তার দ্বারা সব কাজ হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, টিঙ্কু সাউ ও রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে জয় হিন্দ বাহিনী সবসময় মানুষের পাশে থাকে এবং তাদের সব রকমভাবে সাহায্য করে থাকে। এদিন শহরের এক নম্বর ওয়ার্ডে বিশ্বকর্মা পাড়ার বাসিন্দা দরিদ্র গণেশ পাশোয়ানের মেয়ের বিয়ে উপলক্ষে এই ওয়ার্ডে যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সন্তোষ সিং তার দায়িত্বভার নেন। তার সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেন জয় হিন্দ বাহিনীর শহর সভাপতি পল্লব দাস। এদিন তারা গণেশ পাশোয়ানের বাড়িতে উপস্থিত হয়ে তার মেয়ের বিয়ের সমস্ত রকম ব্যবস্থা করেন। এদিন এছাড়াও উপস্থিত ছিলেন যোগেশ্বর দাস বৈরাগ্য সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। আমাদের যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা এবং জয়েন্ট বাহিনীর কর্মীরা গোটা বর্ধমান শহরেই কিন্তু মানুষের পাশে দাঁড়িয়ে এইভাবেই কাজ করে। তো আমাদের এটাও নতুন কিছু নয়, আমরা এইভাবেই মানুষের কাজ করি এবং করেও যাব। আজকে এখানে বিশ্বকর্মা পাড়ায় এসেছি এই স্টার সিনেমার কাছে। তো এখানে গণেশ পাশোয়ান জি আছেন, ওনার বয়স প্রায় 65 থেকে 70 কাছাকাছি। তা ওনার মেয়ের বিয়ের ব্যাপারে আমাদের এই এলাকারই যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সন্তোষ সিংকে জানিয়েছিল। তো সন্তোষ সিং যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই মেয়ের পুরো দায়িত্ব, সমস্ত কিছু মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে যাবতীয় যা কিছু উনি দায়িত্ব নিয়ে করেছেন। এবং আমরা জয়েন্ট বাহিনীর সভাপতি হিসেবে আমি ওনাকে সহযোগিতা করেছি এবং মেয়েটির সুস্থভাবে বিয়ে হয়ে যাচ্ছে, এটা আমরা ভগবানের কাছে প্রার্থনা রাখবো যে মেয়েটি যেন সুখে সংসার করতে পারে, এটাই আমার বলা। গণেশ পাশোয়ান জানান যুব তৃণমূল কংগ্রেস ও জয় হিন্দ বাহিনী তাদের সব রকম সহযোগিতা করেছেন। আমি যুব টিএমসি ছেলেদের সহযোগিতা করেছে, আমার মেয়ের বিয়ে হচ্ছে, হ্যাঁ আজকে
সব ছেলেগুলো সহায়তা করেছে টিএমসি থেকে যুব ছেলেরা। আপনি কি যা খরচা সব টোটালটা কি বহন করেছে? হ্যাঁ। আপনি কতটা খুশি? অনেক খুশি, অনেক খুশি। হ্যাঁ, ছেলেগুলো আমার সব সমাধান মেটে দিচ্ছে। আপনি কাকে জানিয়েছেন এই আবেদন, কাকে করেছিলেন? আমার যুব কংগ্রেস যুব টিএমসির নেতা সন্তোষ কুমার সিং, তার দ্বারা সব কাজ হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, টিঙ্কু সাউ ও রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।